বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মবার্ষিকী আজ। তিনি ছিলেন একই সঙ্গে কোমলতা এবং কঠোরতার এক অপূর্ব সংমিশ্রণের ব্যক্তিত্ব, ছিলেন নীরব সংগঠক এবং সেই সাথে তিনি বঙ্গবন্ধুকে সারাটা জীবন আগলে রেখেছেন ছায়ার মতো। বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও আমরা বঙ্গমাতার বেশ কিছু কথা ইতিহাসে দেখতে পাই। আজ আমরা পুরোটা জনতন্ত্র গণতন্ত্রই সাজিয়েছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে ঘিরে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজ রয়েছেন তিনজন অতিথি। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন কাজী ফিরোজ রশিদ এমপি, সাবেক মন্ত্রী ও কো চেয়ারম্যান জাতীয় পার্টি, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আবুল হাসান চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আর আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে আছি আমি অন্তরা বিশ্বাস। আজকে আমাদের যে বিষয়, বঙ্গমাতা ও বাংলাদেশ। শুরুতেই আবুল হাসান চৌধুরী, আপনার কাছে আসলে যে বিষয়টি জানতে চাই, খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব ইতিহাসের, সাতই মার্চের যে ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন, তার আগের রাতে তিনি বেশ চিন্তিত ছিলেন যে কি বলবেন কি বলবেন না, এবং তখন বঙ্গমাতা বলেছিলেন তার যে আর মনে আসে তিনি যেন সে কথাটিই বলেন। এ বিষয়ে যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন। ধন্যবাদ। এটা অগাস্ট মাস এবং আমরা জানি কয়েকদিন পরেই আমরা অত্যন্ত বেদনা এবং দুঃখের শোক দিবস পালন করব। 71-এর মুক্তিযুদ্ধের পরে বিরাট সংগ্রাম এবং বিরাট ত্যাগের পরে সবচেয়ে বিরাট সর্বনাশ হয় 15-ই আগস্টে, যখন জাতি আমাদের সবচেয়ে বড় আনন্দ এবং সবচেয়ে বড় গর্বের ধন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেগম ফজিলাতুন্নেসা মুজিব, তাদের তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, নবপরিণতা বধূ সহ শেখ ফজলত মনি, আরো অনেক আত্মীয় স্বজন সহ, এটা একটা চরম দুর্যোগ আমাদের মাথায় নেমে আসে। আজকে যে মুহূর্তে আমরা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকীর কথা স্মরণ করছি, এবং আপনি বিশেষ করে একটা উল্লেখ করেছেন 7ই মার্চের কথা, তখন আমি কেবল কলেজ পাস করে ইউনিভার্সিটি ঢুকি। পারিবারিক সূত্রে তো অবশ্যই একটা সম্পর্ক ছিল, আমার বাবা এবং বঙ্গবন্ধু একই সাথে বেকার হোস্টেলে ছিলেন। তাছাড়াও সেই সময়টাতে আমার বাবা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। আব্বার সাথে বঙ্গবন্ধুর বন্ধুত্ব প্রায় আরম্ভ হয় প্রায় 14-15 বছর বয়স থেকে। কিন্তু তার থেকে এই কারণগুলো আমি বললাম আপনার আর এক অতিথি, আমাদের একজন নেতা জনাব কাজী ফিরোজ রশিদ, তিনিও তখন তরুণ নেতা, তার সুযোগ সৌভাগ্য হয়েছিল রাজনৈতিক ভাবে বাংলাদেশের এই বিশাল ঐতিহাসিক পরিবারের সাথে সম্পর্ক আছে। আমার সাথে বন্ধুত্ব ছিল, আমি তাকে কামাল ভাই বলতাম, উনি আমার থেকে 2-3 বছরের সিনিয়র। একটা কথা যেটা বলতেই হবে, কাজী নজরুল ইসলামের যে লাইনটা আছে, কোনো কালে একা জয়ী হয়নি কো পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নাম। এটা সম্পূর্ণ ভাগে বেগম ফজিলাতুন্নেসা আমাদের চাচি পর্যন্ত প্রযোজ্য। শুধু 7ই মার্চ নয়, যখন প্যারোলের কথাবার্তা হচ্ছিল, অনেক নেতা মনে করেছিলেন বঙ্গবন্ধুকে প্যারোলে বেরিয়ে আসা, সেই রকম একটা ক্রিটিক্যাল মুহূর্তে বেগম ফজিলাতুন্নেসা মুজিব তাকে সাহস জুগিয়েছিলেন যে বাংলার মানুষ চায় তিনি স্বাধীন সচেতন নেতা হিসাবে আসবেন, প্যারোলে আসবেন। এবং আমরা জানি ইতিহাস, বঙ্গবন্ধু প্যারোলকে রিজেক্ট করে দেন এবং স্বাধীনভাবে তিনি ফিরে এসে বেরিয়ে এসে তারপরে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে তিনি অংশগ্রহণ করেন। প্রতিটা ক্ষেত্রে আজকে আস্তে আস্তে বেরিয়ে আসছে তার যে বিরাট বিশাল অবদান, পর্দার অন্তরাল থেকেই বেশিরভাগ সময় এটার যে গুরুত্ব, এটার যে তাৎপর্য কতখানি, সেটা সত্যি এই মুহূর্তে এসে আমরা ভাষায় প্রকাশ করব না। আমি আশা করব শুধু আলোচনায় সীমাবদ্ধ না থেকে, যারা জানেন অনেক নেতৃবৃন্দ এখনো আছেন, যাদের মধ্যে উপস্থিত এখন আরেক আপনাদের যে আমার অত্যন্ত সম্মানিত অতিথি, তাদের লেখা উচিত। আমরা তো এগুলো
শুনেছি কারণ আমাদের সেই বয়স হয় নাই তখন সেই বয়সে আমরা অত ঘনিষ্ঠভাবে কাছে যেতে পারি হ্যাঁ তামাল ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হলো খেলার ব্যাপারে রাজনীতির ব্যাপারে নটরডেম কলেজে কিভাবে ছাত্রলীগ প্রতিষ্ঠা করা হবে সেই ব্যাপারে কিন্তু চাচির সাথে দেখা সাক্ষাৎ তখন যে বয়স সেটা আমরা তার রাজনীতি যে চিন্তাধারা তার কর্মকাণ্ড এবং তিনি যে অনুপ্রেরণা জুগিয়েছেন যেটা বারবার বারবার পরে শুনেছি এমনকি আমার অসাধারণ সৌভাগ্য বলবো একজন লিডার তিনি বঙ্গবন্ধু পর্যন্ত স্মৃতিচারণ করছিলেন একটা একেবারে অনানুষ্ঠানিক পারিবারিক অনুষ্ঠান কিভাবে বেগম মুজিব বারবার তাকে সাহস জুগিয়েছেন এবং দুশ্চিন্তা মুক্ত রাখার চেষ্টা করেছেন স্ট্রেস ফ্রি রাখার চেষ্টা করেছেন যখন তিনি কারাগারে বারবার আবদ্ধ হয়েছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার ভাই বোনরা আস্তে আস্তে বড় হয়ে আসছেন জি আবার আবার আসবো আপনার কাছে এই বিষয়ে বিস্তারিত জানতে এবং আপনার স্মৃতির কথাও আসলে আমরা শুনব কিন্তু তার আগে একটু কাজী ফিরোজ রশিদ আপনার কাছে যে বিষয়টি আসলে বিশেষভাবে জানতে চাই সাতই মার্চের ভাষণের আগের দিনের বঙ্গমাতা কি করেছিলেন সেই বিষয়ে এবং সেই সাথে আগরতলা ষড়যন্ত্র মামলার সময় বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন প্যারোলে তার মুক্ত হবার কথা ছিল যে কথাটির উল্লেখ আসলে আবুল হাসান চৌধুরীও বললেন সেই সময় বঙ্গমাতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যেটি ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারত তিনি যদি সেই সময় শক্তভাবে এ ধরনের একটি সিদ্ধান্তের কথা যদি আসলে না জানাতেন বা আভাস না দিতেন বা জোর না করতেন আমরা একটু এই দুটি বিষয়ে বিশেষভাবে আপনার কাছে জানতে চাই আগে ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আবুল হাসান চৌধুরী সাহেব এখানে আছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী উনি অনেক কথা বলেছেন আজকে শোকের মাস কিন্তু এই শোকের মাসে কিন্তু আমাদের যাকে নিয়ে আলোচনা করছি বঙ্গবন্ধু সহধর্মিণী এই মহাশী নারী এবং ফজলুর রহমান মুজিব আজকে এই তার শুভ জন্মদিন কিন্তু আমরা এর কয়েকদিন পরে কিন্তু তাকে খাতকরা গুলি করে হত্যা করেছে তা হয়েছে সারা জীবন কিন্তু উনি কষ্ট করেছেন কখনো কোনো পদ পদবি উনি আওয়ামী লীগে গ্রহণ করেন নাই তা সত্ত্বেও উনি বঙ্গবন্ধুর কাছ থেকে সমস্ত জেলখানায় গিয়ে তার কাছ থেকে নির্দেশ এনে বড় সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগ উনি চালিয়েছেন যৌবনের অধিকাংশ সময় বঙ্গবন্ধু কারাগারে ছিলেন তার কারাগারে কাটাতে হয়েছে সংসার দেখা এই সেলিব্রিটিদের মানুষ করা যথাযথভাবে মানুষ করা এবং রাজনৈতিক সমস্ত দিক নির্দেশনা কিন্তু এই মহর্ষি নারীর কাছ থেকে এসছে তার কাছ থেকে ছাত্রলীগের কনফারেন্সে কে সভাপতি হবে সাধারণ সম্পাদক হবে এটা দায়িত্ব তার উপর থাকতো যে সে বঙ্গবন্ধুর সাথে দেখা করে তারপরে এসে যেটা বলতো আমরা তখন আবুল হাসান ভাই ই করেন মনে করতে পারেন আমাদের দুই দিন তিন দিন ছাত্রলীগ কাউন্সিল হইত এমনের মতন চট করে রিজনাল কাউন্সিল হইত না সারা দেশ থেকে সমস্ত ছাত্রলীগ আসতো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমরা ভাড়া নিতাম আশেপাশে প্যান্ডেল করতাম রাত্রে করে ঘুরতাম ওখানেই খাবার হতো সদ্যোদ্দারের মধ্যে তিন দিন তিন রাত সমস্ত জেলার নেতারা তাদের বক্তব্য রাখত জেলার খবর রাজনৈতিক ভবিষ্যৎ সবকিছু কিন্তু সভাপতি সেক্রেটারি কি হবে এটি নিয়ে যখন ভোটাভুটি প্রশ্ন আসতো তখনই কিন্তু বঙ্গমাতার কাছে যেতে হইতো যে আপনার কাছ থেকে কোনো নির্দেশ আছে কিনা উনি তখন বঙ্গবন্ধু একটা চেক কুট আমাদের ধরাই দিতেন উনি চেয়েছেন এবার তাকে দিতে প্রেসিডেন্ট এবং সে সেক্রেটারি হবে সেটি কিন্তু আমরা মেনেছি অদৃশ্যরা সবসময় আগরতলা শরদ মামলার কথা যে বলতেছেন তখন আমি কারাগারে ছিলাম আগরতলা ষড়যন্ত্র মামলায় যেদিন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলো ঠিক সেদিন সকালেই আমি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন তখন কলেজ এই কলেজে ভিপি ছিলাম আমি তখন ছাত্রদের একত্রিত করলাম আমি এসে আবু সাহেব
এবং শেখ শহীদ সাহেব গেলেন জামানত করে ছুটে বললেন যে বঙ্গবন্ধু সহ 26 জন বাঙালি সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে একটা আগরতলা সন্ধ মামলা নামে একটা দেশদ্রোহী মামলা দেওয়া হয়েছে তো প্রতিবাদ যদি না করা হয় তাহলে তার সামরিক আদালতে ট্রায়াল করে বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে পারে আমি বলি যে এই মামলাই আমরা মানি না তখন জগন্নাথ কলেজ এবং পাশের কাজী কলেজ এখন যে শ্রদ্ধি করেছিল এই কলেজকে দেখা হলো 11টার সময় আমরা বিরাট জঙ্গি মিছিল বের করে যখন ইকবাল হলে গেলাম আমাদের পথে দুইবার বাধা হলো পুলিশ লাঠিচার্জ করলো গুলি চালালো অনেক হতাহত হলো জি ইকবাল যাবার পরে আমরা আর কয়েকদিনের মধ্যে আমরা 18-19 জন গ্রেপ্তার হলাম জি তরুণ কারাগারে মানে কার সমস্ত ঢাকা কেন্দ্রীয় কারাগার তরুণ শাসা আওয়ামী লীগ ছাত্রলীগ দিয়ে এবং বঙ্গবন্ধুকে জেলে আগত সন্ধ্যা মামলা ট্রায়াল চলতেছে আমি পরবর্তী সময় শুনেছি যে বঙ্গবন্ধুকে আমরা ছাত্ররা যখন আন্দোলন করলো 11 দফা তাদের আনকন্ডিশনাল ইচ্ছে যে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে হবে কিন্তু তারা তখন বঙ্গবন্ধুর কাছে গিয়েছিল যে আপনাকে প্যারোলে মুক্তি দেয় তখন এই বঙ্গমাতা শেখ ফজলুল ইসলাম মুজিব উনি গিয়ে বলছিল যে খবরদার কখনো তুমি মুসলেকে দিয়ে বেরোবে না বাংলার মানুষ তোমাকে আন্দোলন করে বেরিয়ে আনবে সে বিশ্বাস শিখে তুমি কারাগারে থাকো আমি তাই হয়েছি কয়েকদিন মধ্যে মামলা তো দূরের কথা মামলার যিনি বিচারক ছিলেন উনি কোথায় পালিয়ে গেছেন না নথিপত্র পুড়িয়ে গেছে জনতার রোষে তারপরে বঙ্গবন্ধু তো বেরিয়ে আস তারা বের করে দিতে বাধ্য হলো মূলটিমির বৈঠকে যাবে বঙ্গবন্ধু আবার একটা শর্ত দিলেন যে কোনো রাজবন্দীকে কারাগারে রেখে আমরা আমি যাব না গোলটিমির বৈঠকে তারপরে কিন্তু আমরা মুক্তি পেলাম নুরুল সিদ্দিক সাহেব তখন আওয়ামী লীগের তাজুদ্দিন সাহেব সৈয়দুল ইসলাম কামরুজ্জামান সাহেব কামরুল মুসির আলী ইভেন খন্দকার মুস্তাক যাকে আমরা খুনি বলি উনি যখন কারাগারে ওবায়দুর রহমান শেখ ফজলুল হক মনি আব্দুর রাজ্জাক আমাদের নুরুল সিদ্দিকী আমাদের মাখন আমরা সমস্ত কারাগারে আল মুজাহিদি আমি সবাই কারাগারে ছাত্র ইউনিয়নের নেতারা এমনকি মনীষ সিং মনীষ কৃষ্ণ সেন সবাই তো আসলে সেদিন কিন্তু এই একটি মানে সিদ্ধান্ত যথাসময় যে সিদ্ধান্তটা বঙ্গবন্ধু দিয়েছিলেন সেটাই বঙ্গবন্ধু কিন্তু শুনেছেন এবং সেই জন্য কিন্তু বঙ্গবন্ধু কোনো জায়গায় মাথা নত করেন নাই আসল ঘটনাটা থেকে বলা হইতো আর এখন কি শুনি আমরা এখন কি দেখি আমি যদি আওয়ামী লীগের প্রেসিডেন্ট হই আমার বউ হবে ওই জেলার আওয়ামী লীগের মহিলার আওয়ামী লীগের প্রেসিডেন্ট আমার ছেলে হবে যুবলীগের প্রেসিডেন্ট আমার ভাই হবে মেয়র এক ভাই হবে কাউন্সিলর আমার ছেলে হবে একটা আমার না নিতান্ত না বললে বউরে আমি এটা ই বানাবো কি নাম এপি বানাবো বঙ্গমাতা শেখ ফজলুল ইসলাম মুজিব কোনোদিন কিন্তু আওয়ামী লীগের দুই না সদস্য ছিল কোনোদিন এমপি হন নাই মন্ত্রী হন নাই অ্যাডভাইজার হন নাই পর্দার আলো উনি থেকেছেন কিন্তু সমস্ত বঙ্গবন্ধুকে সারা জীবন উনি সঠিক পরামর্শ দিয়ে কিন্তু উনি লিখেছেন নিয়ে গেছেন বড় এটি আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইতিহাসের পাতা পাতায় আমরা আসলে সেটি দেখতে পাই অনেক জায়গায় সে কথা লেখা আছে আমরা আসবো আবার আপনাদের কাছে বঙ্গমাতাকে নিয়ে আরও আলোচনা করব কিন্তু তার আগে একটা বিরতি নিতে হচ্ছে দর্শক কোথাও যাবেন না ফিরছি কিছুক্ষণের মাঝেই দেখছেন জনতন্ত্র গণতন্ত্র মাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মাত্র 3 বছর বয়সে ঠিক হয়েছিল যে তার সঙ্গে শেখ মুজিবের বিয়ে হবে আর তার বয়স যখন 8 বছর তখনই তাদের বিবাহ হয় আর মাত্র 5 বছর বয়সে তিনি বাবা মা দুজনকেই হারিয়েছিলেন কিন্তু তারপরও পরবর্তী যে জীবন সেই জীবনে তার এই যে রাজনৈতিক দূরদর্শিতা এবং পুরো পরিবারকে আগলে রাখবার যে চেষ্টা একই সঙ্গে যেটি শুরুতেই বলছিলাম কোমলতা এবং কঠোরতার এক অপূর্ব সংমিশ্রণ এই বঙ্গমাতার যে ব্যক্তিত্বে সেটি আসলে অনেককেই অবাক করেছে এবং
তার কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিশ্চিন্তে তার রাজনৈতিক জীবনটিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন, যে কথা আমাদের যে অতিথিরা রয়েছেন তারাও বলেছেন। তাদের কাছেই আবার ফিরতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন কাজী ফিরোজ রশিদ এমপি এবং আমাদের সঙ্গে আছেন আবুল হাসান চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শুরুতে আবুল হাসান চৌধুরী, আপনার কাছে আসলে আবারও ফিরতে চাই। সেটি হচ্ছে, বলা হয়ে থাকে বঙ্গমাতা খুবই সাদাসিধে জীবনযাপন করতেন, তিনি তো আসলে রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন, কিন্তু তারপরেও এই যে সাদাসিধে জীবন যাপন, সাদাসিধে জীবন যাপন করবার যে প্রয়াস, এটি আসলে কোথা থেকে এলো যদি একটু ব্যাখ্যা করতেন? আপনি যে আলোচনা যেভাবে সূত্রপাত করলেন সেটাই কিন্তু কিছুটা ইঙ্গিত করছে যে একেবারে অতি সামান্য সাধারণ ভাবে তিনি জীবন যাপন করতেন, এবং এটা কোনো পরিকল্পিত ভাবে না, এটা আন্তরিক ভাবে, এটা খুব ন্যাচারাল ভাবে। এটার কারণ আমি যেটা মনে করি যে দীর্ঘদিন, যেটা একটু আগে বললেন, প্রায় জন্মের পর থেকেই তার অত্যন্ত কষ্টের ভিতর দিয়ে জীবনটা কেটেছে। তারপরে বঙ্গবন্ধু স্ত্রী হওয়ার পরেও দেখুন, আজকে প্রচার মাধ্যম অত্যন্ত একটা বিরাট ভূমিকা রাখে, তারা নানা দিক নিয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছে। সেই সময়টা শুধুমাত্র সংবাদপত্র আর রেডিও, রেডিওতে তো প্রশ্নই ছিল না, সেটা 100% সরকার নিয়ন্ত্রণে ছিল। পত্র পত্রিকার মধ্যেও বেশিরভাগ এই আন্দোলনকে সেইভাবে তুলে ধরে নাই, যারা তুলেছেন আজাদ ইত্তেফাক সংবাদ, তারাও বঙ্গবন্ধুর রাজনৈতিক দিক নিয়ে আলাপ আলোচনা করেছেন, তুলে ধরেছেন। কিন্তু এমনই ঘটনা প্রবল সময় ছিল যে তার ভিতরের ইতিহাস তুলে ধরা সেটা তাদের পক্ষে সম্ভব হয় নাই, বা তখন সেটা রীতিও ছিল না। আজকের যুগ হলে অবশ্যই আমরা, আপনারা জানবার চেষ্টা করতেন, আমরাও জানতে পারতাম যে ভিতরের ইতিহাসটা কি। তা আমরা যেটা জেনেছি পারিবারিক সূত্রে কিছুটা, এবং আমাদের যারা নেতা ছিলেন, জনাব নুরে আলম সিদ্দিকী, জনাব তোফায়েল আহমদ, জনাব আসম আব্দুর রব, জনাব সাজান সিরাজ, জনাব আব্দুল কুদ্দুস পাকন, এবং তাদের উপরে তাদের নেতা শেখ ফজলুল হক মনি, জনাব সিরাজুল আলম খান, এবং আজকে উপস্থিত ফিরোজ ভাই, এদের কাছ থেকে। তখন শুধুমাত্র আমরা প্রবেশিকা পরীক্ষা পাশ করে কলেজে ঢুকেছি, যে কি নিবিড় ভাবে তিনি ভিতর থেকে আন্তরিক ভাবে, যে কথা শোনা গেল যে দুই তিন দিন পরে একটা কমিটি হতো, হঠাৎ করে হতো না, তিনি সারা বিষয়টা আলাদা আলোচনা করতেন, বঙ্গবন্ধুকে তথ্য দিয়ে সমৃদ্ধ করতেন, কারণ অনেক সময় বঙ্গবন্ধু কারাগারে ছিলেন, এবং সেটা আবার ছাত্রদের হাতে তুলে দিতেন। এমনকি আওয়ামী লীগ অনেক সিনিয়র লিডারদের তিনি অনেক ব্যাপারে গাইডেন্স করেছেন। আমার বলাটাও এটা বেয়াদবি, আমরা জানি যে প্যারোলে যাবার পক্ষে অনেক নেতৃবৃন্দ ছিলেন, হয়তো তারা যথার্থভাবে মনে করেছেন যে এটা একটা স্ট্র্যাটেজি, কিন্তু বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সেটা বিশ্বাস করেন নাই, তার সেই ইমানের জোর ছিল, তার সেই শক্তি ছিল। আরেকটা কথা আমার বিশেষভাবে উল্লেখ করতেই হচ্ছে ফিরোজ ভাইয়ের কথা শোনার পর, আমরা যখন নটরডেম কলেজে ভর্তি হই সেখানে রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল, কিন্তু ফিরোজ ভাইদের জগন্নাথ কলেজে ঐতিহাসিক যে আপনার মিছিল হয়, যে প্রসেশন হয়, সেটা তখন মানুষের মুখে মুখে ছিল, এবং সেইটাকে আমরা উদাহরণ হিসাবে নিয়ে আমরা একটা জোরদার আন্দোলন করি, সফল হই না। পরে কামাল ভাইয়ের সাথে আলাপ করি, শহীদ শেখ কামাল, তিনি আমাদেরকে উপদেশ দেন, এবং মিটিং এ পর্যায়ক্রমে আসেন তোফেল ভাই, আমরা জানি সেই সময় তার বিরাট ছাত্র নেতৃবৃন্দ হিসেবে না, দেশের নেতা হিসেবে আসেন। পরবর্তী পর্যায়ে মরহুম সাজান সিরাজ ভাই আসেন, শেখ শহীদ ভাই আসেন, এফসুর তখনকার নেতা মাহবুবুল্লাহ ভাই, এবং রাজনীতি আরম্ভ হয় আস্তে আস্তে করে, নটরডেম কলেজ তাদের এই বাধাকে তুলে নিতে বাধ্য হয়, এমনকি আমাদের শহীদ মিনার করতে দেয়। এই যে কথাটা বললাম এখানে, যদিও বঙ্গমাতার কথা আসছে না, কিন্তু দেখেন আমি একটু আগেই বলেছি ঢাকা কলেজে যে শেখ কামালের সাথে আলাপ আলোচনা করার পর, কামাল ভাই আপনার আমাদের সাথে তখন তোফেল ভাই পরিচয়ই হয় না, পরামর্শ অনুযায়ী যে তোফেল ভাই এবং আরো নেতৃবৃন্দ জানতে পারি, এইটা সম্ভব অনেকাংশই হয়েছিল তখন ঢাকা একেবারে উত্তপ্ত, বাংলাদেশ উত্তপ্ত। তারপরে আমাদের সামনে একটা উদাহরণ ছিল, সেটা কোনটা, আরেকটা কলেজ, সেটা জগন্নাথ কলেজ। সেই জগন্নাথ কলেজেরই একজন বিরাট নেতা আজকে আলোচনায় উপস্থিত। নানা পর্যায়ে আমরা জেনেছি শুনেছি, সবকিছু তো আর হঠাৎ করে স্মৃতিতে থাকে না, যে যেভাবে বঙ্গমাতা বঙ্গবন্ধুকে তার রাজনীতির ব্যাপারে
আপনার অনুপ্রাণিত খালি করেন নাই, সঠিক বস্তুনিষ্ঠ পরামর্শ দিয়েছেন, এবং সেটা কোনো নিজের কথা চিন্তা করে নয়, আত্মীয় কেন্দ্রিক ভাবে নয়, তিনি যেটা দেশের জন্য ভালো হয়, দেশের মানুষের প্রতি অগাধ ভালোবাসার থেকে সেই পরামর্শ দিয়েই তিনি কিন্তু এগিয়ে নিয়ে গেছেন। সেটা না হলে বঙ্গবন্ধুর পক্ষে আমি একজন সামান্য সাধারণকে দিয়েছেন নাগরিক হিসেবে মনে করি দুরূহ কাজ। আজকে এই দিনে তার জন্মবার্ষিকীতে আমি আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত কামনা করছি, এবং আজকে তারই কন্যা যে নানা প্রতিকূল অবস্থার ভিতর দিয়েও বাংলাদেশকে অর্থনৈতিক দিক বলেন সামাজিক দিক বলেন একটা ঈশ্বরীয় অবস্থানে পৌঁছে দিয়েছেন, সেই আপনার ধারাবাহিকতা মোমেন্টাম গতি নিয়ে চলুক এই আশা ব্যক্ত করছি, কারণ আমি জানি আজকে ওপার থেকে বেগম মুজিব সেই প্রার্থনাই করছে। অনেক ধন্যবাদ। এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি একটি কথা বলেছেন যে আমার মা ছিলেন সবচেয়ে বড় গেরিলা, বাবার নেতৃত্বের পেছনে মূল চালিকা শক্তি ছিলেন আমার মা। তিনিও বহুবারই আসলে এই কথাটি বলেছেন, আবার অনেক রাজনৈতিক নেতাই মাঝে মধ্যে বলে থাকেন যে বঙ্গমাতার চরিত্রের বিশেষ কিছু দিক শেখ হাসিনার মধ্যেও আসলে দেখা যায়। আমরা একটু আমাদের সঙ্গে যে কাজী ফিরোজ রশিদ আছেন, সাবেক মন্ত্রী ও কো চেয়ারম্যান জাতীয় পার্টি, আপনাকে আপনার কাছে আসলে এবার আসতে চাই, আপনার কাছে যে বিষয়টি নিয়ে বিশেষভাবে জানতে চাই, ইতিহাসের পাতা ঘাটলে আমরা যেগুলো আসলে পড়ে দেখি যে তার অলংকার বিক্রি করে তিনি ছাত্র নেতাদেরকে টাকা দিচ্ছেন, ঈদের সময় নিজের ছেলে মেয়েদের কাপড় চোপড় না বানিয়ে তিনি যারা রাজনীতি করছেন বিশেষ করে ছাত্র নেতা যারা ছিলেন তাদেরকে টাকা দিচ্ছেন যে যা তোরা ঈদ কর, এই বিষয়ে আপনারা তো সে সময় আসলে এসবের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, দু একটি উদাহরণ কি দেয়া যায় কিনা, মানে দু একটি ঘটনার কথা আপনার কাছে শুনতে চাই। শুধু ছাত্র নেতাদের কেন, বঙ্গবন্ধু যখন কারাগার থেকে বেরিয়ে গেছেন কালিয়াতে তখন ওনার যে জমানো টাকা বাড়িতে থাকতেন সেটাও বঙ্গবন্ধু হাতে তুলে দিতেন। এই ভদ্রমহিলা বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজলুল ইসলাম মুজিব ছিলেন অত্যন্ত সাদাসিধে একজন, খুব ধীর স্থির, খুব সহনশীল মহিলা, শত প্রতিকূল অবস্থার মধ্যেও বিন্দুমাত্র উনি কখনো বিচলিত হতেন না এবং খুব সঠিক সিদ্ধান্ত নিতেন। দেখেন অনন্ত তো সবসময় কারাগারে ছিলেন, তার দীর্ঘ জীবন কারাগারে কাটিয়েছেন, ওই অবস্থায় কিন্তু উনি রাজনীতিবিদদের ছেলে মেয়েদের লেখাপড়ার শেখার কথা না, তারা যাবে না গেলে লেখাপড়া না করলে ওইভাবে যা ইচ্ছে করত, অনেকের ছেলে মেয়ে তো তাই হয়েছে। উনি কিন্তু ওনার প্রত্যেকটা সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে তুলছেন, তাদের লেখাপড়ার দিকে মনোনিবেশ করাচ্ছেন, আমার তারা রাজনীতি করেছে, খেলাধুলো করেছে, সবকিছু শিল্প সাহিত্য সঙ্গে রয়েছেন। আসেন আপনার তো এখন সংসারই চালা দিবেই না, উনি বঙ্গবন্ধুর অবর্তমানে মোটা দল আবুল হাসান ভাই ভালো করে জানেন যে তার বাবার সাথে তার ছিল ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্ব, আমাদের ওনার পিতা মরণ পিতা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, আমরা ছাত্র ছিলাম, আমরা প্রিয় ছাত্র ছিলাম, এবং উনি রাষ্ট্রপতি ছিলেন দেশের পরবর্তী সময়ে। তো বঙ্গবন্ধুর অবর্তমানে আওয়ামী লীগ একটা বড় দল, ছাত্রলীগ অনেক বড় একটা সংগঠন, ওনার নির্দেশে চলত, কে আর কার কি করতে হবে, কখন করতে হবে, কে দেখা করবে না করবে, এবং কখনো ভুল নির্দেশনা উনি কাউকে দেন নাই, সকলকে সমান চোখে দেখেছেন। আমি একটি কথা আপনাকে বলি, সাতই মার্চের ভাষণ, ঐতিহাসিক ভাষণ যেটা নিয়ে আমরা গিনেস বুকে নাম উঠেছে, আমরা অনেক রকম এটা এখন ই করতেছি, রিসার্চ করতেছি, ছোট্ট একটি 18 মিনিটের ভাষণ গোটা একটি দেশকে যুদ্ধের মধ্যে ছেড়ে দিল এবং গোটা জাতি যুদ্ধ করতে গিয়ে একটা দেশকে স্বাধীন করে আনলো, একটি ভাষণ। তা এই ভাষণটা কি হবে, ছাত্র নেতারা যে লিখে দিচ্ছেন যে এই পয়েন্ট বলতে হবে বঙ্গবন্ধুকে, আওয়ামী লীগের নেতারা লিখে দিচ্ছেন, সুশীল সমাজ লিখে দিচ্ছেন, বঙ্গবন্ধু প্রিয় যে বন্ধুরা ছিল তা যে বলছেন যে তুমি এইভাবে বললে এইটা হবে, সব কিছু শুনে কিন্তু বঙ্গবন্ধু এক এক সময় একটা দেখতেছে করতেছেন। যখন বঙ্গবন্ধু কিছু বিচলিত
সেই মুহূর্তে এই ভদ্র মহিলা এই বেগম ফজিলতুন নেসা মুজিব মুজিব বললেন যে দেখো এইগুলো সব কাগজপত্র রাখো, মানুষ তোমার সামনে আসবে, সামনে মানুষ আসলে তোমার যা মনে হয় তারা যা চায় তাদের দিক তাকিয়ে তুমি সেইটা বলে দিও, সেটি ভাষ হবে, এত কিছু দরকার নেই। এবং তাই কিন্তু করেছেন বঙ্গবন্ধু। এইভাবে একটা স্তম্ভ বক্তৃতা, তাৎক্ষণিক একটা বক্তৃতা, যে বক্তৃতাটা আপনি একটা গানের ছন্দের মতন, মানে লাইনের পর লাইন ছন্দের পর ছন্দ মিলিয়ে মিলিয়ে একটি গান উনি গেয়ে গেছেন, ঐতিহাসিক 7ই মার্চের গান। এই গান শুনে এই বাণী শুনে তো আপনারা দূর দেখেছে কি বললেন উনি, আমি যদি তোমাদের হুকুম দিতে নাও পারি তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করবে, মনে রাখবে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এই যে কথাগুলো এগুলো কিন্তু ওনার চলে আসছে সামনে 10 লক্ষ মানুষ, তখন তো দেশে এত লোক ছিল না, 7 কোটি মানুষের মধ্যে 10 লক্ষ লোক ঢাকা সরে আসছে, বুঝলেন সেই উত্তল জনসমুদ্রে বঙ্গবন্ধু কি ধরনের বক্তৃতা দিলেন। এইটারও মূলে কিন্তু ওই বঙ্গমাতা, কিন্তু উনি তো ওনার কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না। ওই যে কথা বলেছেন যে যখন কোনো ছাত্রটা যেত যা থাকতো তার টাকা দরকার দিয়ে যেত, টাকা না থাকলে একটা চুরি বিক্রি করে দিয়ে দিছে, একটা আংটি বিক্রি করে দিয়ে দিছে, কে জেলে গেছে তার লাগবে তার বাড়ি ঘরে খবর উনি নিছেন। বঙ্গবন্ধু যদি থাকতেন জেলে কার খবর কে রাখবে, একমাত্র এই ভদ্র মহিলা। আজকে হইতো কি হইতো, এই এই অবস্থার মধ্যে যদি এত শক্তির অধিকারী কোনো ভদ্র মহিলা হইতো তাহলে গোটা দেশের মানুষ তার নাম আগে জানত। আমরা দেখেছি তো, কিন্তু ওনাকে কখনো দেখেন নাই যে উনি কখনো বাইরে বাইরে এসে বঙ্গবন্ধু রাজনীতিক সাহায্য ওনার সাথে কোথাও ই করছেন। বঙ্গবন্ধু যতদিন রাষ্ট্র ক্ষমতা ছিল কোথাও উনি হস্তক্ষেপ করছেন, এবং ইতিহাস নেই, উনি ঘরের ভিতরে রয়েছেন। এই যে বিরল দৃষ্টান্ত এই মহিষী নারী, তাকে নিয়ে অনেকক্ষণ আলোচনা করা যায়, তাকে নিয়ে আরো আলোচনা আমরা করব করতে চাই, কিন্তু আরেকটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। পর আবারও স্বাগত, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র এবং আমাদের আজকের বিষয় বঙ্গমাতা ও বাংলাদেশ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ইতিহাসের বাঁকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কিন্তু কখনোই আমরা তাকে খুব বড় কোনো ভাবে সামনে আসতে দেখিনি, বা খুব আলোচনাও যে তাকে নিয়ে আসলে শুরুর দিকে হয়েছে বিষয়টা তাও নয়, এবং কোনো পদ পদবি তার ছিল না, যে কথাটি কাজী ফিরোজ রশিদ আপনি আসলে উল্লেখ করেছিলেন একদম বক্তব্যের শুরুর দিকে। প্রশ্নটা যদি করি যে কেন তার কোনো পদ বা পদবি ছিল না, তিনি জাননি নাকি মানে দরকার হয়নি, বা কারণটা আসলে কি ছিল? উনি এগুলোতে বিশ্বাসই করতেন না, উনি মনে করতেন বঙ্গবন্ধু রাজনীতি করতেছেন এইটি যথেষ্ট, ওনার আবার পদ পদবি কি দরকার, ওনার মধ্যে কোনো হিংসা ছিল না, কোনো বিদ্বেষ ছিল না, কোনো অহংকার ছিল না, কোনো আকাঙ্ক্ষাও ছিল না, খুব সাদা মেটা মাঠে জীবন যাপন করতে অভ্যস্ত ছিলেন, সন্তানদের প্রতি ভীষণ ভালোবাসা ছিল, তাদের লেখাপড়ার প্রতি যত্নশীল ছিলেন, বঙ্গবন্ধুর প্রতি ছিলেন ভীষণ মায়া। ওনাদের বাল্য আপনি শুনেছেন যে বাল্য বিবাহ হয়েছে, এবং দুজন কিন্তু এক সময় মারা গেলেন, কেমন এটা একটা ভাগ্যের ব্যাপার, যদিও আততায়ীর গুলিতে নির্মম ভাবে নিহত হয়েছেন, কিন্তু আমি বলবো তারপরও যে যদি একজন বেঁচে থাকতো একজন মারা যেত এই দুঃখ না সহ্য করতে পারতেন না, ওদের মধ্যে এত সুসম্পর্ক ছিল যেটা এখন বিরল। এই জামানায় রাজনীতিবিদদের মধ্যে আমাদের জীবনে ওখান থেকে শিখে নেওয়া উচিত, ওনাদের জীবন থেকে যে ওনারা একে অপরের পরিপূরক পরিপূরক কিভাবে ছিলেন, কিভাবে একে অপরের প্রতি ভালোবাসা ছিল, মমতা ছিল। বঙ্গমাতার তো অনেক বঙ্গবন্ধু স্ত্রী উনি যা বলতেন তাই হইতো, কিন্তু কোনো হিংসা করেন নাই কাউকে, কোনো অহংকার ছিল না, আকাঙ্ক্ষা ছিল না, সাদা মোটা জীবন
ওনার কোনো সেই ধরনের কিছু আমি দেখি নেই। আমি একটি কথা আপনাকে বলবো, ঠিক স্বাধীনতার পর পর একদম 16 ডিসেম্বর পরে তারিখটা আমার মনে নেই, নুরুল সিদ্দিকী ভাই বলতে পারবেন। তো আমরা অ্যাডভোকেট জহিরুদ্দিন সাহেব বঙ্গবন্ধুরই ঘনিষ্ঠ সহচর, উনার উকিল ছিলেন, নাম করে উকিল অ্যাডভোকেট জহিরুদ্দিন, ক্রিমিনাল কেসে উনি অ্যাডভোকেট সালাম খান, অ্যাডভোকেট জহিরুদ্দিন সাহেব এরকম নাম করে উকিল ছিলেন। খুব সম্ভব ওই সময় বোধ হয় 71 সালে পাকিস্তানের পক্ষে ছিল, একটা কিছু হবে, আমরা তাকে ইকবালে ধরে আনছিলাম। তা আনার পরে হঠাৎ করে কেউ বঙ্গবন্ধুর স্ত্রীকে বলছেন, বঙ্গমাতাকে বলছেন যে জহির ভাইকে কিন্তু ছেলেরা কিডন্যাপ করতো। ইকবাল তো আমাদের ক্যাম্প, এই ক্যাম্পে আমাদের ছাত্র নেতারা সবাই থাকতেন, নুরুল সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ, আহসান আব্দুর রব, সবাই ইকবালে থাকে। ইকবাল ছিল আমাদের একটা দুর্গ, তাকে ধরে আনা হয়েছে। শোনার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু স্ত্রী চলে আসছেন, একটা এখনো আমার মনে হচ্ছে একটা কনসাল কন্টিনে গাড়ি, পুরান কারো গাড়িতে উঠে চলে আসছেন। সে ইকবালে গেট দিয়ে ঢুকছেন, সবাই তো চিনতে পারে না, হঠাৎ করে চিনে ফেলেছে একজনের, চিনে দৌড় দিয়ে লাগাই দিয়েছে যে বঙ্গবন্ধু স্ত্রী আসছেন। আমরা তো খুব দৌড়ে গেছি, এইদিক শোন দৌড়ে গেছি, জি জহির ভাই কোথায়? একদম কেঁপে গেছে, যে উনি আছে এক্ষুনি কোথা নিয়ে আমার সামনে, কারো যদি কোনো কিছু না হয়। তো দৌড়ে যে বললাম নেতা তোর কাউকে যদি তোর নিয়ে যাও, উনি যখন আসছে বাপরে বাপ, একদম জরুরি দিয়ে সবকে তো হাতে দিলাম, উনি গাড়িতে উঠিয়া নিয়ে চলে গেল। মানে এই হচ্ছে তার মানবতা, না আসলে তো হইতো, বলতো যে সেলার নেছে, আচ্ছা আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি, আমি দেখি বা আমি পুলিশকে বলে দিচ্ছি, অনেক কিছু উনি করতে পারতেন। তা না করে, বিন্দু মাত্র অপেক্ষা না করে, ওনার কত কনফিডেন্স ছিল যে ইকবাল হল উনি যেখানে যাক, ওনাকে যে দেখবে সে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে, এই কনফিডেন্স। অর্থাৎ সব আমাদের সকলকে উনি সন্তানের মতো ভালোবাসতেন, আমরা সেই শ্রদ্ধাটা ওনাকে করতাম, সেই ভালোবাসাটা ছিল ওনার উপরে আমাদের প্রভুর ভালোবাসা। এমনি তো ভালোবাসা হয় না, শ্রদ্ধা হয় না, সেটা উনি অর্জন করেছিলেন। সেজন্য উনি যখনই আসছেন আমরা একদম শঙ্কিত, উনি এখানে চলে আসছেন এবং তাকে সসম্মান নিয়ে তারা সিআই যে আসছে তাহলে দিক তাকিয়ে বলে যাও তোমরা দুষ্টুমি করবে খবরদার, আমার কারো যদি আর কোন কিছু না চায় কেউ আছে বললা কেউ নেই আমাদের কাছে, শিওর একদম শিওর, যদি সবকে গাড়িতে উঠিয়ে উনি নিজে নিয়ে গেলেন। তো এইভাবে জহির সবুর খান সাহেব কারাগারে ছিলেন, তোমার বেগে পাঠিয়ে দিয়ে টাকা দিচ্ছেন, এবং যখন সবুর খান বলছে যে মুজিব তুমি আজকে বাংলার প্রধানমন্ত্রী আর খানে সবুর আমি আজকে কারাগারে, তারপর উনি ছাড়িয়েও দিয়েছেন, তাকে ছাড়িয়ে দিয়ে টাকাও দিয়েছেন যে সবুর ভাই উনি যাতে ভালো থাকতে পারে। অর্থাৎ তাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল, আচার আচরণ ছিল, এখন এটা নেই। উনি তো কোনো পথ পথ বুঝেন নাই, আমি তো প্রথম থেকে বললাম উনি আওয়ামী লীগের বড় পর্যায়ে আসতে পারতো, উনি অ্যাডভাইজার হতে পারতো, উনি মন্ত্রী হতে পারতো, কে নিষেধ করতো? লাভলী দেবী হয়েছে না ভারতে? লাভলী দেবী উত্তরপ্রদেশে লালু প্রসাদের স্ত্রী, তাই না? তার তো কোনো ই ছিল না, একাডেমিক ই ছিল না, কোনো ভিশন নাই, সে তো হইতে পারছে। তো বঙ্গমাতা যদি কিছু হইতো কেউ কিছু বলতো, আমি সবাই মেনে নিত, কিন্তু অনেক ধন্যবাদ আপনাকে। এইখান থেকেই ওনার আদর্শ আমাদের ধারণ করতে হবে যে উনি কিন্তু কিছু চান নাই জীবনে, কিন্তু আমারা একজন কিছু হইলেই আমার স্ত্রী অমনি কালকে এমপি, তার স্ত্রীর বিষয়ে, বঙ্গমাতার বিষয়ে আসলে যেটি লিখে গিয়েছেন একেবারে, যে ধৈর্য ত্যাগ এবং যে অবদান আসলে রয়েছে রাজনীতিতে, সেই বিবরণ তিনি নিজেও আসলে দিয়েছেন। আমাদের সঙ্গে আছেন আবুল হাসান চৌধুরী, আপনার কাছে একদমই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, শেষ যদি কিছু বলতে চান। দেখেন আমরা যে বইটা নিয়ে পড়ে অনেক কিছু জেনেছি এবং অনেক গভীর তথ্য পেয়েছি অসমাপ্ত আত্মজীবন, এইটাও তো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের অবদান। তিনি যখন বঙ্গবন্ধুকে লেখার জন্য অনুপ্রেরণা কাগজ কলম দিলেন,
তুমি অন্তত তোমার জিনিসগুলো লেখো এবং বঙ্গবন্ধু লেখা শুরু করো। এই যে আজকে একটা বিরাট দলিল, বঙ্গবন্ধু অল্প কিছুদিনের মধ্যেই হত্যাকারীরা বঙ্গবন্ধুকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিল। নাহলে উনি লেখা আরম্ভ করেছিলেন, মাহবুব তালুকদার সাহেব ডিকটেশন নিতেন, কিন্তু ৭৫ নির্মম ঘটনা চলে আসবে। আজকে যে দলিলটা আমাদের সামনে আছে, আপনার প্রায় ৬৪ সাল পর্যন্ত প্রায় ৬৪ বঙ্গবন্ধু তার স্মৃতি চারণ করেছে, ছাত্র জীবন তরুণের দাবি, এটাও বেগম মজিবের অবদান। আমার নেতা ফিরোজ ভাই উল্লেখ করেছেন, আরো আমি আরেকটা ঘটনা নিশ্চয়ই তিনি জানেন, শাহজিদ সাহেব বঙ্গবন্ধুর ছাত্রকালীন নেতা বন্ধু, তাকে যখন কোলাবরেটর সাইনি গ্রেফতার করা হয়, বেগম মুজিব কিন্তু তার জন্য জেলখানায় খাওয়া পাঠাতে, এটা কে না জানে, সকলেই জানে, টিফিন ক্যারিয়ার করে তার জন্য খাওয়া পাঠানো, বাড়িতে খাওয়া। এই যে আখলাক শব্দটা, আবার এটা নিয়ে কোনো প্রচার ছিল না, এটা এত সুন্দর ভাবে, এগুলো কিন্তু সাতকায় জারিয়া। কালকে আশুরার দিন, আমরা যদি এটা একটু চিন্তা করি গভীরভাবে, এটা একটা মানবতার বিরাট নিদর্শন। এবং সবকিছু মিলিয়ে সত্যিকার অর্থে একজন মহিয়সী মহিলা ছিলেন তিনি। আমার মনে হয় আরো যতদিন যাবে আপনাদের এইরকম অনুষ্ঠানের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে, শুধুমাত্র বাংলার নারী সমাজ নয়, বাঙালি উদ্বুদ্ধ বোধ করবে বঙ্গবন্ধুর জন্য যেমন করে বেগম মুজিবের জন্য। যে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের এই আমন্ত্রণ গ্রহণ করবার জন্য। এবং দর্শক, আসলে আজকে এই দুজনের কথার মধ্য দিয়ে আসলে মূলত যে কথাগুলো উঠে এলো, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব তিনি ছিলেন একজন নীরব সংগঠক এবং সকল লোভ লালসার ঊর্ধ্বে তিনি কেবলমাত্র দেশের জন্য, রাজনীতির জন্য আসলে কাজ করে গেছেন, যা রাজনীতির ক্ষেত্রে হতে পারে এক অনন্য দৃষ্টান্ত। এমন উদাহরণ আসলে আমরা আরও পাব ইতিহাসের পাতায়, এমন প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি জনতন্ত্র গণতন্ত্র।